কথায় আছে চোরের মায়ের বড় গলা এদের মন ভুলানো এই আহাজারি যেন তারই এক উৎকৃষ্ট উদাহরণ মাহের রমজান ও ঈদ ফিতরকে কেন্দ্র করে সক্রিয় থাকা ছিনতাই চক্রের বারো সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন নগরীর বন্দরবাজার চৌহাট্টা মহাজনপট্রি রেল স্টেশন ও শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতরা হলেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ইসলামপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল হালিম একই উপজেলার টেকেরঘাট গ্রামের নুরুল ইসলামের ছেলে জীবন আহমদ পূর্ব নিশ্চিতপুর এলাকার মৃত ছিদ্দিক আলীর ছেলে শফিকুল ইসলাম সুনামগঞ্জের বিশাম্বরপুর উপজেলার গোলগাঁও গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে আল ইসলাম ধর্মপাশা উপজেলার শান্তিপুর গ্রামের আব্দুর কাদিরের ছেলে উজ্জ্বল মিয়া একই উপজেলার রাজপাশা গ্রামের মৃত ফজর আলীর ছেলে জহুর বাদশাহ ছাতক উপজেলার ইসলামপুর গ্রামের মৃত সোহরাব আলীর ছেলে সুহেল আহমদ হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামের মৃত কুদ্দুস মিয়ার ছেলে রুয়েল সিলেটের বিমানবন্দর থানাধীন দেখি এলাকার মস্তর আলীর ছেলে ছালিম চৌধুরী থানাদিন থানাধীন পার এলাকার ময়না মিয়ার ছেলে মোহাম্মদ জিহাদ আহমদ গোলাপগঞ্জের লক্ষীপাশা গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে বাবুল ও পঞ্চগড় সদর থানাধীন মিমনগর গ্রামের কালামিয়ার ছেলে জাকির ওরফে ইমন রেব জানায় পবিত্র মাহে রমজান এবং আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে সিলেটে কিশোর গ্যাং চাঁদাবাজ অজ্ঞান পার্টি মলম পার্টি ও ছিনতাইকারী চক্রের তৎপরতা বেপরোয়াভাবে বৃদ্ধি পাচ্ছে ছিনতাইকারীরা টাকা পয়সা ব্যাগ মোবাইল স্বর্ণালঙ্কার সহ বিভিন্ন মূল্যবান দ্রব্যাদি ছিনতাই করে জনজীবন অতিষ্ঠ করে তুলছে তাই ছিনতাইকারী চক্রের সদস্যদের গ্রেপ্তারের মাধ্যমে আইনের আওতায় আনতে রেব নয় সিলেটে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং শহরের বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের সাথে জড়িত সংঘবদ্ধ চক্রকে শনাক্ত করতে সক্ষম হয় রেবনয় আরও জানায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন আসন্ন ঈদে সিলেটবাসী এবং দেশের বিভিন্ন প্রান্ত হতে সিলেটে আগত ও সিলেট হতে পরিবারের সঙ্গে ঈদ করতে যাওয়া ব্যক্তিরা যাতে নিরাপদে ঈদের কেনাকাটা করে নির্বিঘ্নে বাড়ি যেতে পারে এর লক্ষ্যে ছিনতাইকারী চক্রের বিরুদ্ধে রেবনয় সিলেটের গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে